আপু আপনি কি পছন্দ হয়েছে ওগুলোই দেখতেছে দেখেন তো আজকে ফ্রেন্ড কালেকশন দিয়ে শপিং এ এসেছি হ্যাঁ হ্যাঁ আমি বেশ কিছু পাঞ্জাবি দশ লক্ষ টাকার ঈদ কেনাকাটা করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস আর সেই দামি দামি অর্নামেন্টস আর লাখ টাকার শপিং নিয়ে সন্ধ্যার পরে সাকিবের বাড়িতে উঠেছেন তিনি ইতিমধ্যেই এমন খবর প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মধ্য রমজান থেকে কেনাকাটার পরিকল্পনা থাকলেও ব্যস্ততার কারণে সেটা আর করতে পারেননি অপু কিন্তু আজ তিনি দেশের সর্বাধুনিক শপিং মল থেকে দশ লক্ষ টাকার কেনাকাটা করেছেন এমনটাই খবর প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে কেননা রিসেন্ট একটা ভিডিও চিত্রে দেখা যায় শপে ঢুকে বিভিন্ন রকমের দামি দামি পোশাক আশাক কিনছেন তিনি যে কালেকশনগুলি শুধুমাত্র এই ঈদকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে আপু আপনি এই ড্রেস নেবেন এটা শাড়ির সাথে ব্লাউজ ইউজ করতে পারবেন অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ মানে দো ইউজ কর সকতে হো इसको শাড়ি কে সাথে ব্লাউজ আর ওটা এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ পোশাক হতে শাড়ি কাপড় কিনেছেন অপু বিশ্বাস কিন্তু তার একত্রিতভাবে এতগুলো কেনাকাটা নিয়ে প্রথমেই অনেকেরই মন্তব্য ছিল নিশ্চয়ই সাকিবের পরিবারের জন্য ঈদ শপিং করলেন অপু কেননা অপু সেখানে নিজে জানিয়েছেন যে তিনি শাড়ি কাপড় এবং পাঞ্জাবি কিনেছেন এখন শুধু তার নিজেরগুলোই কেনা বাকি আছে তাহলে আগেরগুলি তিনি আর কার জন্য কিনবেন অপুর আপনজন বলতে তো শুধুমাত্র এখন তার শ্বশুর বাড়ির লোকজন অ্যাকচুয়ালি আমি আজকে ফ্রেন্ড কালেকশন দিয়ে শপিং এ এসেছি হ্যাঁ হ্যাঁ আমি বেশ কিছু পাঞ্জাবি নিয়েছি শাড়ি নিয়েছি এখন আসলে আমার ড্রেস চয়েস করছি এরপরে সন্ধ্যার পরে আবার একটা খবর তৈরি হয়েছে যে দশ লক্ষ টাকার ঈদ শপিং করে সাকিবের বাড়িতে উঠেছেন অপু বিশ্বাস কেননা ব্যক্তি জীবনে সাকিবের সাথে অপুর যাই হোক না কেন অপু তার নিজ দায়িত্ববোধ থেকে কখনোই সরে দাঁড়ায় না তিনি তার ননদ এবং শ্বশুর শাশুড়িকে নিয়ে যতটা কেয়ারিং তাতে যে সাকিবের পরিবারের জন্য ঈদ কেনাকাটা করবেন অপু এতে কোনো সন্দেহ নেই তার উপর আবার যেহেতু কেনাকাটার সময় তিনি পাঞ্জাবি এবং শাড়ি কেনার পরে নিজের পোশাক কেনার কথা জানিয়েছেন তাতে সকলে বুঝে নিয়েছে যে এই কেনাকাটার ভাগিদার নিশ্চয়ই সাকিবের পরিবার